আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এতে ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই সংকেত আরো বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি মঙ্গলবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে গত সন্ধ্যায় এটি প্রায় 1500 কিলোমিটার দূরে ছিল নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া আকারে যা ঘন্টায় 61 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে তীব্র তাপ প্রবাহের কারণে গরমে হাঁসফাঁস করছে মানুষ আজও সারা দেশে প্রচণ্ড তাপদাহ অব্যাহত রয়েছে সকাল থেকে রাজধানীর তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় গত কয়েকদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল সন্ধ্যা 6টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে আজও তাই রয়েছে প্রচণ্ড এই গরমে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় লোক চলাচল কমে যাচ্ছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বেশি সমস্যায় রয়েছে সীমান্ত জেলা শেরপুরের মানুষের মনেও স্বস্তি নেই দিনের বেলা রোদের তীব্র প্রখরতার কারণে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না অনেকেই গত 4 মে বৃষ্টির ফলে একটু স্বস্তি মিললেও এরপর থেকে তাপ প্রবাহ আর গরম পিছু ছাড়ছে না কিছুতেই দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা 32 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে যমুনা সার কারখানার জিএম প্রশাসন মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে 8 মে সন্ধ্যা 7টার পর ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় এরপর কারখানার প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ শুরু করে আজ ভোর রাত 3টায় উৎপাদন শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম ও দানাদার এই সার কারখানায় উৎপাদন ক্ষমতা প্রতিদিন 1700 মেট্রিক টন এই কারখানায় উৎপাদিত ইউরিয়া সার জামালপুর শেরপুর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের 16 জেলায় সরবরাহ করা হয় গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সোমবার রাতে মহানগরী দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে এ সময় বাধা দেওয়ায় মা ও বোনকে কুপিয়ে জখম করা হয় পুলিশ জানায় কলেজ ছাত্রী রাবেয়ার ছোট বোনকে প্রাইভেট পড়াতে গিয়ে পরিচয় হয় শিক্ষক সাইদুল ইসলামের সাথে গত 2 বছর ধরে বিভিন্ন সময় রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত এই শিক্ষক কিন্তু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটান তিনি ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক যৌন নিপীড়নের অভিযোগে প্রমাণিত হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $50 লাখ জরিমানা করেছে নিউ ইয়র্কের ফেডারেল আদালত ম্যাগাজিন লেখক ইজিন ক্যারোলকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পকে 1996 সালে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে জিন ক্যারোলকে যৌন নিপীড়ন করেন তিনি এ ঘটনা ফাঁস হয়ে গেলে ক্যারোলকে মিথ্যে অভিযোগকারী হিসেবে দাবি করে ট্রাম্পের পক্ষে মানহানির মামলা করা হয়েছিল ম্যানহাটনের ফেডারেল আদালতের 9 সদস্যের বিচারক বোর্ড মঙ্গলবার 3 ঘন্টা ধরে মামলার শুনানি শেষে ট্রাম্পকে অভিযুক্ত করে এই রায় দেন বিচারকরা জরিমানার $50 লাখ ক্যারোলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন ট্রাম্পকে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম পর্বে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ শুরুতে এগিয়ে যায় কার্লো আনচেলতির দল এরপর ম্যান সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা বুধবার দ্বিতীয় পর্বে ইতিহাসের লড়াইয়ে নিশ্চিত হবে ফাইনালিস্টদের নাম এস এম আশরাফের রিপোর্ট
পেপ গার্দিওলার ভবিষ্যৎবাণীটাই সত্যি হয়ে গেল। সেমিফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সমাপ্তি হবে ইংল্যান্ডে, আগেই তিনি তা বলে রেখেছিলেন। সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ পারেনি, এবার নিজেদের মাঠেই হিসেব চোকানোর সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে আর্লিং হল্যান্ডের ফেভারিট ধরা হলো এই টুর্নামেন্টের ইতিহাস জানান দিচ্ছিল রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে হারানো সহজ নয়, তাই একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণে খেই হারাতে থাকে অতিথিরা। খেলার ধারার বিপরীতে স্বাগতিক সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। 36 মিনিটে ডি বক্সের বাইরে থেকে এই ব্রাজিলিয়ানের শট রোখার উপায় ছিল না এদারসনের। উজ্জীবিত লাভলঙ্কুরা এরপর চেপে ধরে গার্দিওলার দলকে, তবে করিম বেঞ্জেমা রদ্রিগোরা ব্যবধান বাড়াতে পারেনি। উল্টো 67 মিনিটে কেভিন ডি ব্রুইনের বারুদ ছটে সমতায় ফেরে ইংল্যান্ডের ক্লাবটি। প্রথমার্ধে গোলপোস্ট লক্ষ্য করে এক শট নেয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটির গোলবারে শট নেয় 12 বার, তাতে একটা বার্তাও দিয়ে রাখলেন কোচ আনচেলত্তি। ইতিহাদে খেলা হলেও তার দলকে হারাতে বিশেষ কিছুই করতে হবে পেপ গার্দিওলাকে। এসএম আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। এনফোর টেক্সটাইলস লিমিটেড 30 জুন 2022 সমাপ্ত বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.99 টাকা, আগের ইপিএস ছিল 56 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 38.21 টাকা। আগামী 26 জুন বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 31 মে। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।